যারা করে তারা বুদ্ধিজীবী? ওটা কাউ আর বাচ্চা হাসপাতালে ঢুকলে পরে লোকে বলল ওখানে নাকি ওয়ান ওয়ে ট্রাফিক, যে ঢোকে সে আর বেরোয় না, মানে হেঁটে ঢোকে শুয়ে বেরোয়, ইয়ে ডিম ভাত খাওয়ায়। আমি তো শুনলাম ওই ভাতটা ভাত না, প্লাস্টিকের চাল, আর ডিমটা ডিম সব থেকে ডিম না, ওই চীনের থেকে সাপ্লাই করেছে, খুব সস্তায় ডিম, মানে ওই ডিম ভাত খেলে পরে কেউ যদি 10 বার খায় 11 বারে বাড়ে। আমি যেই শুনবো যে কোনো পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে, আমি আর তাকে ছাঁতা দেবো না, কারণ 12 আর ব্যাপারটা এই 12 জন মিলে আমরা মালিক, আমাদের প্রত্যেকে কন্ট্রিবিউশন একটু একটু করে দিয়ে একটা বিরাট কাজ হলো। এটা কিন্তু বড় আদর্শের ব্যাপার, কোথায় যেন একটা গণতন্ত্রের প্রতিরূপ ছিল, এখন আবার স্বৈরতন্ত্র আসছে, নে টাকা ছুড়ে পারলাম, তুই আমার চাকর, এই যে পাটা বাড়িয়ে দিলাম, আর মনে রাখবি লিখে রাখো 1 ফোঁটা দিলেম শিশির, লিখে রাখতে হবে আমার যখন পার্টির প্রয়োজন হবে, মিছিল আসতে হবে, ডিম পাক গিলতে হবে, তখন ওখানে গিয়ে ভিড় বাড়াতে হবে। আরে পয়সা নষ্ট তোদের জন্য হচ্ছে, তোরা গার্লফ্রেন্ডকে জিতে দিচ্ছিস, ট্যাক্সি দিবি কি হবে, আমাদের উপার্জন টাকা তুই ঝেড়ে নিয়ে করেছিস, আর এগুলো বিজ্ঞানের উন্নতি কল্পে, দেশের উন্নতি কল্পে, উই হ্যাভ এ টুমোরো, তোদের কোনো টুমোরো নেই, তুই মরো। দেখুন আমি তো রাস্তায় যখন বেরোই এম করে বেরোই, কী বলুন তো ওই উন্নয়নটা আমার ঘাড়ে ভেঙে না পড়ে, এত বেশি উন্নয়ন, উড়ে বাবা উড়ে বাবা, সাবধানে হাঁটবেন রাস্তায়। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আপনি বরাবরই জাদুকর শব্দটা যা দূরকর হিসেবে ব্যবহার করতে পছন্দ করেন, মজার ছলে দেখেছি। হ্যাঁ, জঞ্জালগুলোকে দূর করতে চাই আর কি, যত দূরে থাকাতে মানে সমাজের পক্ষে মঙ্গল, সেই দূর করার জন্য আমি আছি। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটনার পর থেকেই আমরা দেখছি যে একের পর এক তথ্য সামনে আসছে, র‍্যাগিং এর ঘটনা থেকে শুরু করে গাঁজা চাষ, মাথা ঘুরিয়ে দিচ্ছে অনেকের, কি বলবেন? আমি কিন্তু এই সপক্ষেও না বিপক্ষেও না, তার কারণটা কি আমাদের দেশের সঙ্গে ব্যাপারটা মানানসই, আমার যদি মাথায় বিরাট টাক থাকে আর আমার যদি এত বড় আপ থাকে, আমার যে গায়ে চর্মরোগ থাকে, আর তারপর যদি আমার পাটা যদি কেটে যায়, তো তখন ওটাকে আর ব্যথা মনে হবে না, মানে ওটা সর্বাঙ্গ সুন্দর ব্যালেন্স করে, আমাদের ওপর মহল থেকে নিচের মহল পর্যন্ত কোথায় ভালো বলুন তো। সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটা বেরোচ্ছে, ওটা বেরোচ্ছে, সেটা বেরোচ্ছে, একবার যদি মুখটা বন্ধ করে আমি এইদিকে তাকাই, দোকানপাটে যাই, ডাক্তারখানায় যাই, হাসপাতালে যাই, লেখাপড়া অন্য জায়গায় যাই বা সংসারের মধ্যে যাই, আমি দেখব ওর থেকে আরও বেশি নোংরা মধ্যে বসবাস করছি। সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমি নিন্দা করব না, কারণ ওর ছাত্রগুলো তো আমাদেরই ঘরে ছেলে, যারাই বদমাশিগুলো করছে তারা কিন্তু আমরাই, তা আমরা গিয়ে ভোল পাল্টে ওখানে গিয়ে বদনামি করলাম, ধরা পড়লাম, সুতরাং ইউনিভার্সিটি বদনাম হবে কেন? তার যদি বদনাম করতে হয় সামগ্রিকভাবে পুরো দেশকে করতে হবে, কারণ এখানে মিথ্যে কথা বলে সব আমাদের কি বলবো আর দেশ চালানো হচ্ছে। একজন লোক যদি ডাক্তার হতে চায় তো ডাক্তারি পড়তে হয়, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তো ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, কেউ যদি অ্যাকাউন্ট্যান্ট হতে চান তো অ্যাকাউন্টেন্সি পড়তে হবে, কিন্তু একটা বিদ্যা আছে সাংঘাতিক, তাতে দক্ষ হতে গেলে কোনো কিছু পড়তে হবে না, তার নাম হচ্ছে মন্ত্রীগিরি, তার জীবনে গাড্ডু ওখানে যাবে লাড্ডু, আর তারাই তো আমাদের দেশ চালাচ্ছেন, আমাদের কোর্স বানিয়ে দিচ্ছে, আমাদের ভাগ্য বিধাতা, আবার কি বলবো আর, কেউ কেউ তো গরিবের রিপ্রেজেন্টেটিভ, এখন দেখছি খুব ভালো করে খুব সুন্দর করে ফেসিয়াল করে দর্শকের সামনে আসছেন, ভালো আমার ভালো লাগছে, খুব দেশ এগিয়ে চলেছে, ওটা উন্নয়নের চিহ্ন, চেহারার উন্নয়ন। এই যে তদন্ত যখন চলছে আমরা দেখতে পাচ্ছি
পুলিশি তদন্তে যেসব অভিযুক্তরা ধরা পড়েছেন তাদের মোবাইল ডেটা থেকে উদ্ধার করা হচ্ছে গাঁজা বসানো টবের ছবিগুলো, সেই যখন যাদবপুর চত্বরে যাওয়া হচ্ছে এটু ব্লকের হোস্টেলের এটু ব্লকে, তখন দেখা যাচ্ছে সেই ভ্যানিশ পুরো টপ শুদ্ধ গাঁজা যে গাছ সেই সবটা ভ্যানিশ। তো এক সময় ছিল ওই টপ কেন বিশ্ববিদ্যালয় ভ্যানিশ করে দিত, তার কারণ বন্ধ করে দিতে। তো আমাদের দেশে তো এই ধরনের, আমি সেই জন্যই বলছিলাম যে জঞ্জাল দূর করাটাই আসলে আমাদের মন্ত্র হওয়া উচিত। আর আমার যে জাদুকর কথাটা, আমার মনে হয় এটা সিম্বলিক, জাদুকর। যাদবপুর কাণ্ডে দেখা নেই বুদ্ধিজীবীদের, এটা নিয়ে কি বলবেন? যাদবপুর যাদবপুর কাণ্ড যে হলো এই কাণ্ডে কিন্তু বুদ্ধিজীবীরা চুপ, সেখানে কি বলবেন? বুদ্ধিজীবী বলতে কাকে বোঝায়? আর বাকি সবাই কি কুবুদ্ধি নাকি বুদ্ধিহীন? কোন ঘটনা হলে যারা সোচ্চার হচ্ছে বারে বারে দেখছি, কিন্তু এই আরে বাবা ঝেড়ে কাশুন, যারা নাকি ক্যামেরার পেছনে ব্যাকগ্রাউন্ডে মানে মুখ্য যার কাছে ইন্টারভিউ দিচ্ছেন পেছন দাঁড়িয়ে কে 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 মে 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 কে 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 যারা করে তারা বুদ্ধিজীবী? ওরা কাউয়ার বাচ্চা, ওই কে কে করে করতে পারে, এখন কে কে করতে পারে? চান্স পাইনি, ও করবে? হারিয়ে যাচ্ছে একটি প্রাণ সেই সময় দেখা যাচ্ছে যে রাজনীতি চলছে সেটা নিয়ে। হ্যাঁ, এইটা নিয়ে কি বলবো, এটা তুচ্ছ ব্যাপার। হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ চলে যাচ্ছে, তখন এনারা গার্লফ্রেন্ডের বিছানার তলে টাকা লুকিয়ে রাখছেন, সেটা নিয়ে কি বলবো, এর কাছে তো তুচ্ছ ব্যাপার। হাসপাতালে ঢুকলে পরে লোকে বলে ওখানে নাকি ওয়ান ওয়ে ট্রাফিক, যে ঢোকে সে আর বেরোয় না, মানে হেঁটে ঢোকে শুয়ে বেরোয়, এই তো হাসপাতাল। এসব ব্যাপারে জানা কোনো কথা নেই। আমি আপনি আমাকে জিজ্ঞেস করলেও যা, না জিজ্ঞেস করলো তা, আমি উত্তর দিলেও যা, না উত্তর দিলেও তা। আমাদের শ্রোতা বন্ধুরা যারা নাকি আমাদের প্রোগ্রামটাকে দেখছেন তারা উত্তরটা সব ভালোভাবে জানেন। যাদবপুর চত্বরে হোস্টেল ক্যাম্পাস হোস্টেল সহ অন্তত ৩৬টি স্টেট অফ আর্ট সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে, এতদিন কেন বসানো হয়নি, এই গাফিলতিটা কার? না, সিসিটিভি যে বসানো হচ্ছে এটা আমাদের খুব লজ্জার ব্যাপার, আমাদের সমাজের পক্ষে, আপনি আমি আমাদের প্রত্যেকের পক্ষে। এত নোংরা হয়ে গেছে আমরা, আমাদের বিবেক কোথায় গেল? আর মনে রাখবেন এই যাদবপুর থেকে কিন্তু পাস করে ছেলেরা বিশ্ব জয় করছে। ইউনিভার্সিটিকে না গালগাল দেবেন না, আমার নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে গালগাল দিন, তাদের মনোবৃত্তি খারাপ হয়ে গেছে। র্যাগিং কোথায় হয় না, কিন্তু র্যাগিং একটা লিমিট আছে, সব কিছু একটা লিমিট আছে, ও লিমিটের বাইরে চলে যাচ্ছে। এখন যদি কেউ বলে যে তোমাকে ৫০০ টাকা দেবো, তুমি লেখাপড়া করো না, তুমি বেকার হয়ে থাকো, তাতে গ্যাস খেয়ে ভুলে যাচ্ছে লোকেরা, ইয়ে ডিম ভাত খাওয়ায়। আমি তো শুনলাম ওই ভাতটা ভাত না, প্লাস্টিকের চাল, আর ডিমটা ডিম সব থেকে ডিম না, ওই চীনের থেকে সাপ্লাই করেছে খুব সস্তায় ডিম, মানে ওই ডিম ভাত খেলে পরে কেউ যদি ১০ বার খায় ১১ বারে পারে। হাসপাতালের বাইরে তো দেওয়া হচ্ছে, সবাই লাইন দিয়ে কিনছে যারা রোগী সাথে আসছে, যারা অভাবী। এখন বাঙালির নামে একটা বদনাম ছিল যে ঘর কোনো বাঙালি, এখন কিন্তু বদনাম না, ওটা হচ্ছে সুনাম। লেখাপড়া করে যে উন্নতি করে বেড়ে যাবো তা না, ওরা বাড়িতে বসে থাকবে, কুড়েমি করবে, ডিম ভাত খাবে, ৫০০ টাকা করে উপার্জন করবে, আর ভাববে ধন্য হয়ে গেছে, এবং বিয়ে নামক প্রতিষ্ঠান তো উঠেই গেছে, সংসার ধর্ম তো উঠেই গেছে। দুর্গাপূজায় এবছর ৭০,০০০ টাকা অনুদান দেবে বলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের অনুদান তারা নেবেন না, ফেরত দিয়ে দেবে। ওনাদের সঙ্গে আমার কথা হয়নি, ওনারা কী কারণে ফেরত দিলেন আমি জানি না, কিন্তু আমি যেই শুনবো যে কোনো পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে, আমি আর তাকে ছাঁতা দেব না, কারণ ১২ আর ব্যাপারটা এই ১২ জন মিলে আমরা মালিক, আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন একটু একটু করে দিয়ে একটা বিরাট কাজ হলো, এটা কিন্তু বড় আদর্শের ব্যাপার, কোথায় যেন একটা গণতন্ত্রের প্রতিরূপ ছিল, এখন আবার স্বৈরতন্ত্র আসছে, নে টাকা ছুড়ে মারলাম তুই আমার চাকর, এই যে পাটা বাড়িয়ে দিলাম, আর মনে রাখবি লিখে রাখো ১ ফোঁটা দিলেম শিশির, লিখে রাখতে হবে,
আমার যখন পার্টির প্রয়োজন হবে, মিছিল আসতে হবে, ডিম্পাল গিলতে হবে, তখন ওখানে গিয়ে ভিড় বাড়াতে হবে। সুতরাং সেই যে পদ্ধতিটা, এটা এত নোংরা নিন্দনীয় ব্যাপার, আমার ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুরো নিয়োগ, এই দুর্নীতির ঘিরে এই বিভিন্ন রকম যখন খবর সামনে আসছে, এরই মাঝখানে দেখতে পাচ্ছি সিবিআই সমন পাঠাচ্ছে হেভিওয়েট মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসুকে। ওনার দোষ করে উনি তো ঈশ্বর নন যে নির্দোষ, যে অন্যায় করবে পুলিশ যাবে, তাকে শাসন করতে হবে, ধরপাকড় হবে, আর যদি না হয় আমি প্রতিবাদ করবো যে ও ওর বেলায় খুন, খুনটা খুন নয় আর এই বেলায় খুন, কি অদ্ভুত ব্যাপার। সুকান্ত মজুমদার বলছেন এগরোল বিক্রেতা থেকে কোটি কোটি টাকার মালিক, এটাও তো একটা ম্যাজিক, মানে না ম্যাজিক খুব পবিত্র জিনিস, এরকম 420 বাজে না। ম্যাজিক কথাটা হচ্ছে মেজাই থেকে, মেজাই মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তির কাজকর্ম। ওই যে থ্রি ওয়াইস মেন অফ দ্য ওরিয়েন্ট, তিনটি মেজাইয়ের গল্প, যিশু খ্রিস্টের জন্মের ওই তারা দেখে দিয়ে গেছিলেন, ওই মেজাই থেকে কিন্তু ম্যাজিক কথাটা এসছে। এর মধ্যে 420 বাজে বেলুঙ্গুর থেকে, ওরা সব 420, আমরা শিল্পী। সাধারণ মানুষ যখন দেখছে, যখন শুনছে যে হ্যাঁ এগরোল বিক্রেতা থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, হতে পারে সত্যি, যদি 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 সেরকম উদ্যম থাকে এগরোল কেন কোনো মন্ত্রী হয়, পেছন যদি ছাপ্পা থাকে, মানে পার্টির ছাপ্পা, আর পুজো করে যদি অনুদান মাত্র ওই কত 70,000 নাকি বললেন, 70,000 ডাকাতি করলে তো, কারো গার্লফ্রেন্ড হলে পরে তো কোটি 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 টাকা পাওয়া যায়, তাই না? এটাই তো রোজগারের উপায়। এই যে আমাদের চাঁদে আমরা যে ল্যান্ডিং করলাম, এই পুরো খরচাটা যে কোনো একটা গার্লফ্রেন্ডের খাতের তলায় আছে। আমাদের দেশ খুব সস্তায় ছেড়ে দিয়েছে, ওই যে পরিমাণ টাকাটা খরচ করেছে প্রতিটি মন্ত্রী গার্লফ্রেন্ডের খাটের তলায়, ওই ওই পরিমাণ মিনিমাম টাকা লুকোনো আছে, যান দেখে আসুন। ইদ্রিস আলী বলছেন যে বেকার হয়েছে, কি এই খরচাটা করা বেকার, যেখানে আমাদের দেশে আরো অনেক বিভিন্ন খাতে খরচা করা, আহারে বিভিন্ন বিভাগে আছে। আজকে আমার খাবার জন্য ওষুধ খেতে হবে, এই যে আমার প্রোগ্রামটা দেখছেন আপনি, আপনাকে বলছি, আপনি যে আমার প্রোগ্রামটা দেখছেন, আপনি কী করে দেখছেন? আমি তো আমার বাড়িতে বসে আছি, এই ইলেকট্রনিক মিডিয়ামে স্যাটেলাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের ওখানে ক্যাশ করে আপনাকে পৌঁছে দেওয়া হচ্ছে। ওই স্যাটেলাইট যদি না থাকতো আপনি কিন্তু আমাকে দেখতে পারতেন না। ওই স্যাটেলাইট কিন্তু পাঠাতে যখন উদ্যোগ না হচ্ছিল তখনও এনারা বলেছিলেন পয়সা নষ্ট হচ্ছে, আরে পয়সা নষ্ট তোদের জন্য হচ্ছে, তোরা গার্লফ্রেন্ডকে জিতে দিচ্ছিস, ট্যাক্স দিবি কী হবে, আমাদের উপার্জন টাকা তুই ঝেড়ে নিয়ে করেছিস, আর এগুলো বিজ্ঞানের উন্নতি কল্পে, দেশের উন্নতি কল্পে, উই হ্যাভ এ টুমোরো, তোদের কোনো টুমোরো নেই, তুই মরো। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী বলছেন চাঁদে পৌঁছে গেছিলেন রাকেশ রোশন, তিনি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন কেমন লাগছে ভারতকে দেখতে, কি বলবেন এই নিয়ে? আমি এই নিয়ে কিন্তু ব্যঙ্গ করি না, কারণ থুতুটা ওপর দিকে ছুড়লে পরে নিজে গায়ে এসে পড়বে। আমরা মানে আমি আপনি সবাই মিলে ভীষণ চালাক তো, আমরা আমরা সবাই মিলে ভোট টোট দিয়ে ওনাকে পছন্দ করেছি, তো উনি যদি কোনো দোষ করেন সেটা ওনার দোষ, তাই না? উনি কোনো দোষ করলে আপনার আমার দোষ, আমাদের সিলেকশনের দোষ, নিজের গায়ে থুতু দিন, ওনাকে দিচ্ছেন কেন? আপনার যেরকম মনপছন্দ জিনিস, আপনার যেরকম রুচি, সেরকম কাজ হচ্ছে, আরও হবে দেখবেন, আরও হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি মারাত্মক অভিযোগ এনেছে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সিইও লিপস অ্যান্ড বাউন্সের, কি বলবেন? আমি ঠিক জানি না সত্যি সত্যি উনি কিনা, কিংবা শুধু লিপস অ্যান্ড বাউন্সের কিনা, বা আরও অনেক কিছু আছে কিনা আমি জানি না, কারণ ডিকশন তো পাল্টে যায়। যদি কেউ বিদেশ থেকে সোনার বার নিয়ে আসে, সোনার বার মানে মাঠ মোটা, তুলতে পারবেন না এত ভারী, সেটাকে যদি কেউ বলে বসে দুটো বালা এনেছিল, সে কে কী বললো, কে কী ঢঙে বললো আমি তো জানি না। আমি আমি জানি যে আমার বউকে আমি যদি দুটো বালা দিতে চাই আমার পয়সা লাগবে, আমাকে ইনকাম ট্যাক্সকে জানাতে হবে যে আমি উপার্জন করেছি, আমি ট্যাক্স দিয়েছি, আমি কিনেছি, আমাদের বেলায় দোষ না।
2012 থেকে 2014 সাল পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংস্থার ডিরেক্টরও ছিলেন, এমনটা দাবি করছে ইডি। আমার আমার অভিষেক সম্পর্কে আমার কোনো বিরূপ মন্তব্য করতে আমার ইচ্ছে করে না, তার কারণ নামটা তো একটু সাংঘাতিক। অভিষেক, রাজার যখন অভিষেক হয় সে তো রাজত্ব করবে, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে সেরকম সবার রাজা, তাকে আমরা অভিষিক্ত করবো না তো কাকে করবো? যদি মাথায় বুদ্ধি থাকে চলো একটা চোর বাহিনী করি। আমি বলি আমি ভালো চোর, ওই কম ভালো চোর, ও কম মাইনা পাবে, আমাকে বেশি দিও, আমাকে এতগুলো টাকা দিও, গুনতে হবে না এই এতগুলো, চলে যাবে পরিমাণ ওজনে। আর বলবো যে আমার না ছটা গার্লফ্রেন্ড, আমি এক গার্লফ্রেন্ডে টাকা পাই তিন ট্রাক, আর ছটা গার্লফ্রেন্ডের জন্য কী অসুবিধা আছি, তো কোনো দিয়ে দেবে আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মোদিজির মেয়াদ আর ছ মাস, কী বলবেন? খবরের কাগজের মধ্যে যে কোনো কাগজে দ্বিতীয় পৃষ্ঠায় তলার দিকে জ্যোতিষীর সব ছবি থাকে, ওনার ছবি কি ওখানে ছাপা হবে? যে জ্যোতিষবিদ্যাতে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী গিরি ছাড়াইয়া জ্যোতিষ গিরি করে দিয়েছেন। আরে বাবা, সব নির্ভর করছে জনগণের মধ্যে। অবশ্য রিগিংয়ের ব্যাপার আছে, তো তুমি যদি রিগিং করতে পারো মহাগুরু মহা রিগিং কেন করবেন না? আমি তো বলবো মোদিজির সঙ্গে দেখা হলো পরে, এবার কিন্তু ফাটাফাটি রিগিং করতে হবে বুঝলেন, কারণ ওরা রিগিংটাকে অস্ত্র ধার করছে, আর তুমি দুম করে ফেলে দিও, বলে দেবো। পঞ্চায়েত ভোটের ফলাফল সেটাও পঞ্চায়েত পৌঁছে গেছে ঘটনাটা, অবশ্য পঞ্চায়েত কথাটা তাই, এত হাস্যকর জিনিস নিয়ে আমাদের কাজ করি কেন? ভোটো ভোটো ভোটে হয় কেন? ভোটে নামতে গেলে এবারে পুকুরে ডুব মারতে হবে, কারণ ভোটের বাক্স ওখানে আছে, গিয়ে দেখে এত বড় একটা বাক্স, ভোটের বাক্স, চমৎকার। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের মহানানি তিনি, আমার কর্মভূমি। ভোট প্রসঙ্গে আসি, এই 2024 তো লোকসভা ভোট, সেখানেও কি এই একই মন্তব্য রাখবেন? একদম তাই, আমি কিন্তু ভোট নামবো না, আমি একবার নেমে দেখেছি আপনাদের আপনাদের পছন্দ কি। আমি ভেবেছিলাম একটুখানি ভালো করে গিয়ে আপনাদের গ্যাস ঘুষ দিয়ে বলবো আমি আপনার সেবা করবো, ও আপনি আমার গ্যাস ধরে ফেললেন, যে এই লোকটা বাজে লোক সে না আমাকে ঘেঁচে দিয়েছেন, আর আপনার মনপসন্দ যাকে জিতিয়ে দিয়েছেন। আর তাই দেখুন, আমি তো রাস্তায় যখন বেরোই এম করে বেরোই, কী বলুন তো ওই উন্নয়নটা আমার ঘাড়ে ভেঙে না পড়ে, এত বেশি উন্নয়ন, উড়ে বাবা উড়ে বাবা, সাবধানে হাঁটবেন রাস্তায়। পুনাল ফিরহাদরা বলছেন আইএনডিআই এ জোট ক্ষমতা এলে, কে 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 বলছেন? কুনাল ঘোষ, ফিরহাদ হাকিমরা বলছেন আইএনডিআই এ, দুই দিকে একই সঙ্গে বলছেন নাকি আলাদা আলাদা বলছেন? আলাদা আলাদা বলছেন, বক্তব্যটা একই, ও বক্তব্য একই। আচ্ছা, আইএনডিআই এ জোট ক্ষমতা এলে মমতাই প্রধানমন্ত্রী হচ্ছেন দেশের। আমার বক্তব্য হচ্ছে মমতা দেবী যদি প্রধানমন্ত্রী হন আমরা বাঙালিরা খুব খুশি হব, কারণ বাঙালি আমাদের ঘরের মেয়ে, কিন্তু উপযুক্ততা হিসেবে আমি তার মেপে দেখিনি। যদি উপযুক্ততা চায় প্রধানমন্ত্রী হওয়া উচিত আমার, ওরা কি গ্যাস দেয় আমিও গ্যাস দিই বেশি, আমার সঙ্গে পারবে না। আচ্ছা, দেশ থেকে যদি তিনটে জিনিস ম্যানেজ করতে বলা হয় কি কি করবেন? তার মধ্যে একটা জিনিস ভ্যানিশ হয়ে গেছে, আমার খুব দুঃখ আছে, আমার শাশুড়ি আমার বিয়েতে আপত্তি করেছিলেন, উনি মারা গেছেন। আমি খুব মজা করে খুব গভীর কথাটাকে বললাম, আমার শাশুড়ি মাতা তার জন্যই কিন্তু আমার বিয়ে হ্যাঁ হয়, আমার শ্বশুরমশাই আমাকে পছন্দ করেননি, বলেছিলেন ম্যাজিক করে এটা জিনিস হলো ওই তো খাওয়াতে পারবে না। তখন আমার শাশুড়ি বলেছিলেন তুমি যখন আমার সঙ্গে প্রেম করেছিলে তখন তুমি কী করতে, তুমি ছিলে বেকার, আমি তোমায় বিয়ে করেছি। আর এই প্রদীপ সরকার মানে এই 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 মালটা সুন্দর মাল, এই যে ব্যক্তিটি একে যখন এমএসসি পড়ছিলাম পরে টিউশনে করেও খাওয়াতে পারবে, তখন তো তুমি বেকার ছিলে, এ তো তুমি কেকার,
তো যাই হোক, সেই শাশুড়ি মাতাকে খুব মিস করি। সে পৃথিবীতে কোথায় গেল সেই ভালোবাসার জায়গাটা? আপনারা দেখুন, আমরা যখন আমার যখন বয়স কম ছিল, অবশ্য আমি আমার বয়স সবসময় কম, আমার নাম হচ্ছে রেজিস্টার্ড একেবারে পিসি সরকার জুনিয়র। আমি জীবনে কখনো বুড়ো হব না, জীবনে কখনো আমি সিনিয়র হতে পারবো না, আর এরকম আবল তবল বকবো আপনারা শুনবেন? আবল তবল বলার মতো লোক থাকা চাই তো, আবার শোনার মতো লোক থাকা চাই, মেড ফর ইচ আদার। আপনি যেরকম আমি সেরকম, আপনি যা চান আমি সেটা বলি। কথাটা হচ্ছে, আমাদের সময় না গুজগুজ ফুসফুস শুনতাম, ওনা অমুকের সঙ্গে প্রেম করছে, তারপরে বাড়ির থেকে তো মত দেয়নি, ওরা না পালিয়ে গেছে। আজকাল না কেউ কারো হাত ধরে পালিয়ে যায় না। ইস, একটা চ্যাপ্টার ক্লোজড, প্রেম করে হাত ধরে পালিয়ে গেছে, হয়তো কয়েকদিন পর ফিরে আসলো মেয়েটা সিঁদুর পরে, বাবা মা তেড়ে আসলো এসব মুখ দেখে, আবার যারা নাকি আরও বেশি চালাক তার আবার উপর ঢোকো নিয়ে আসে, নাতি কোলে নিয়ে আসে, আর বাবা মা তেড়ে এসেই দেখে নাতি এতদিন কোথায় ছিলি তুই, গপ্প শেষ। সে বাঙালির সেই গল্প কীভাবে আমরা নষ্ট করেছি। যাদবপুর তো কোন ছাড়, আগে লেকে আমরা যেতাম সন্ধ্যাবেলায় প্রকৃতির জ্ঞান শিখতে, কারণ এদিক ওদিক তাকালে নানা রকম দৃশ্য দেখতে পেতাম, আজকাল দেখি না। আজকাল রাস্তাঘাটেই হচ্ছে, বাস স্ট্যান্ডেই হচ্ছে সেসব দৃশ্য। এই প্রেম ভ্যানিশ হয়ে যাওয়াতে আপনার দুঃখ বলছেন? খুব দুঃখ। এই সমাজটাকে কোন জিনিসটা ভ্যানিশ হয়ে গেলে ভালো হয়? ওই সমাজটার যে পরিবর্তন করেছে, যাই পরিবর্তনের যে যারা নাকি কারিগর, তাদের হাত দুটোকে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখবেন এই ছোটো জগন্নাথের পরে থাকবে আমাদের দেশে সবাই আমরা সুখী হব, সবাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি। একটা পরিবর্তন প্রয়োজন আছে, দেশের পরিবর্তন। আমাদেরকে ওই চকচকে সোনার ডিম দেবো বলে আমরা যে বিশ্বাস করে এগিয়ে দিয়েছিলাম, আমাদের বিশ্বাসকে জুতো মারা হয়েছে। আর না, আর না, আর ভুল করো না। তিনটে জিনিস এমন বলবেন যেটা ম্যাজিশিয়ান হিসাবে চেঞ্জ করতে পারতেন ওয়েস্ট বেঙ্গলকে, ওয়েস্ট যেটা বললেন, ওয়েস্ট বেঙ্গল থেকে বেস্ট বেঙ্গল করতে গেলে? ওটা করতে গেলে পরে সবার আগে যে যা নিজের বাড়ির সামনে একটু ঝাড় দিতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা প্রত্যেকেই বলছি বাড়ির থেকে শুরু করতে হবে। প্রত্যেক বাঙালিকে বলছি আমি, আপনার চূড়ান্ত 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 স্বার্থপর হয়ে যান, নিজের ভালো করুন। আমি বলছি সিরিয়াসলি, নিজেকে ভালো রাখবেন, নিজের বাড়িকে ভালো রাখবেন, নিজের, অন্যের বাড়িতে না, নিজের বাড়িকে ভালো রাখবেন, নিজের সন্তানকে মানুষ করবেন, নিজের বাড়ির উঠোনটাকে ভালো রাখবেন, নিজের বাড়ির রাস্তাটাকে ভালো করবেন, নিজের পাড়াটাকে ভালো রাখবেন, নিজের শহরটাকে ভালো রাখবেন, নিজের দেশকে ভালো রাখবেন, নিজের পৃথিবীটাকে ভালোবাসবেন, তাহলে দেখবেন সব ভালো হয়ে গেছে। নিজের, নিজেকে দিয়ে শুরু হোক, আমাদের দেশ পাল্টে যাবে একদম। বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত এন্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।